কোন বেমারী মানুষকে কোন রুগী মানুষকে দেখতে যাইতেন তখন এই দুয়াটি পড়তেন এটা এরকম না একদিন পরেন নাই এটা আল্লাহ রসুল এর সবসময় আমল ছিল যে সময় আল্লাহরসুল কোন রোগীকে দেখতে যাইতেন তখন বলতেন কি বলতেন যেটা বলতেন আব্বা বলতেন এটা বলতেন ওয়াখ্যান ই আলা আলাহ ইয়াদ লা বা সা তহর ইনশাআল্লাহ লা বা সাহা তহউর এটা হলো মেইন পার্ট লা বা আ সাহা এটা বলবেন আপনি কোন রুগী মানুষের কাছে গিয়ে লা বা তহরুন ইনশাআল্লাহ আল্লাহ রওয়াহুল এটা সাহি বখারিতে এটা আসছে লাবাসা তহরুন ইনশা আল্লাহ চাইলে তহরুনের অর্থ আমরা আগে বল যে লাবাসা আই আন্নাল মরদ ইউকাফিরুল খতায়া তুমি চিন্তা করবা না আরে তোমার একটু কষ্ট হলে অত তোমার গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিচ্ছে একটা সান্ত্বনা যে তার জীবনের গুণাগুলো মাফ হয়ে যাচ্ছে হ্যাঁ ডেফিনেটলি আমরা বিশ্বাস করি গুনাগুলো মাফ হচ্ছে তাইলে এটার মধ্যে একটা সান্ত্বনা আছে লাবা আসা ইনশাআল্লাহ এরপরে আজকের যে আরেকটা দোয়া আমি বলেছিলাম সেই দোয়াটি হাদিসের মধ্যে আসছে বলছেন যে আপনি কি বলবেন আসআরুল্লাহ আদিম রব্বাল আরশিল আদিম ইয়সফি যেটা এই হাদি হাদিসের মধ্যে আসছে হানিবনে আব্বাস নদী আল্লাহ আন আনি নবী সাল আলী আসাল্লাম এটাও ইবনে আব্বাস বর্ণিত নবী করিম সাল্লাম বলছেন যে নবী করিম সাল্লা আলি সাল্লাম এরকম বলছেন যে মান মন আদম যে মানুষ কোনো রুগীকে দেখতে যাবে আর যদি তার মত যদি তার নির্দিষ্ট না থাকে এইরকম ব্যক্তি যার যদি মত যদি নির্দিষ্ট থাকে তাহলে তো মত হয়ে যাবে এটা তো হবে কুল্লু কিন্তু যদি তার মতের সময় না হয় আর যদি সে এটা বলে এই দোয়াটি বলে অসুস্থ মানুষের সামনে রোগী মানুষের সামনে এই দোয়াটি বলে কি দোয়া যে আপনার ফকাল আইন্দাহ সব আমির আর সে যদি তার কাছে গিয়া সাতবার এটা বলে সব আমির সাতবার যদি এটা বলে কি দোয়া আস আল্লাহ আদিম রব্বাল আর সিল আদিম আশফিয়ক আস আল্লাহ আদিম রব্বাল আর সিল আদিম আশফিয়ক আস আল্লাহ আদিম রব্বাল আর সিল আদিম আশফিয়ক খুব মনোযোগের সাথে খুব আন্তরিকতার সাথে আল্লাহ তালার সামনে যদি সে এরকম দোয়া করে তার জন্য রুগী মানুষের জন্য দোয়া করে আস আল্লাহ তালা তাকে এই রোগ থেকে তাকে ভালো করে দিবেন এই দুয়ার বরকতে আল্লাহ তালা এই রুগীকে ভালো করে দিবেন তাকে আফিয়ত দিবেন তাকে এই রোগ থেকে মুক্তি দিবেন আজকের যে তিন নম্বর দোয়া যেটা আমরা বলছিলাম সেই দোয়াটা যদি আমরা দেখি شيء حديث المدارس سيدي عن عائشه رضي الله عنها عن عائشه رضي الله عنها ان النبي صلى الله عليه وسلم كان يعود بعد اهله يمسح بيده اليمنى ويقول اللهم رب الناس اذهب الباس واشفي انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما متفق عليه حدث عائشه رضي الله عنها بولن جنبي كريم صلى الله عليه وسلم যে সময় তার পরিবারের কেউ আপনার অসুস্থ হইতেন তখন তার ডান আল্লাহ রসুল তার ডান হাত দিয়া তার শরীরের মধ্যে হাত দিতেন হাত বুলাইয়া দিতেন হাত বুলাইয়া দিতেন এরপর এই দোয়াটি বলতেন আল্লাহ বাস এই দোয়াটা একটু কি আছে কোনো দোয়ার মধ্যে আজহ আজহিবিল বা আগে আসছে কোনো দোয়ার মাঝে রাব্বানাস আগে আসছে এগুলা সেমিলার বিভিন্ন রেওয়ায়তের মধ্যে বিভিন্ন দোয়া আসছে কিন্তু মেন পার্ট মেন জিনিসটা একই আপনি আগেও বলতে পারবেন

আপনার এই যে দোয়াগুলা বললাম আমরা এই দোয়াগুলা থেকে আমরা আজকে তিনটি দোয়া আমরা শিখলাম আজকে আমরা আলোচনা থেকে তিনটা তিনটা দোয়া আমরা শিখলাম প্রথম নম্বর ছিল আপনি একজন রুগী মানুষের সামনে গিয়ে বলবেন বলবেন্লাহর ইনশা আল্লাহ এরপরে আপনি বলবেন আদিম এটা সেভেন টাইমস বলবেন সাতবার বলবেন এরপরে আপনি বলবেন বাস আল্লাহিল লা এরপরে আরো অনেক আপনার কি আছে আপনি আপনার ভাষায় আপনি তার জন্য দোয়া করেন মোলাজাত করেন আল্লাহ আল্লাহ আল্লাহফিহি এরকম আপনি দোয়া করেন তার নাম ধরে দোয়া করেন যদি তার নাম হয় আব্দ আব্দুল্লাহ আপনি বলতে পারেন আল্লাহফি আবদুল্লাহ আল্লাহফি আব্দুল্লাহ যদি তার নাম সাদ হয় আপনি বলতে পারেন আল্লাহফি সাদান। এরকম আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ অথবা এই আপনি নিজের ভাষায় আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ এটা যে গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে আমরা হাদিসের মধ্যে এটার অনেক ফজিলত আছে এটার অনেক ফজিলত আছে একটা হাদিস আমি আপনাদেরকে বলি হাদিতে আলী রাদিনকে বর্ণিত আন আলী ইন রাদি আল্লাহ আনহু কাল সামিয়ত রসুল আল্লাহ ইসলাম ইয়কুল যে উনি বলছেন হাতে আলী রদ বলছেন যে আমি রসুল্লাহ আসলাম থেকে শুনছি যে মা মিন মুসলিম ইয়াউদ মুসলিম ইল্লা সল্লাহ আলাহি আলফের মালিক সুফহান আল্লাহ হাত্তা ইউসিয়া যে যদি কোনো মুসলমান কোনো মুসলমান বাইকে দেখতে যায় সকালবেলা কোনো সকালের দিকে যদি সে কোনো মুসলমান বাইকে দেখতে যায় কোন বেমারী কোনো রোগীকে তার খোঁজখবর নেওয়ার জন্য দেখতে যায় তাইলে সত এই সত্তর হাজার ফিরিশদা সবন আলফ সত্তর হাজার ফিরিশদা তার জন্য বিকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে হ্যাঁ এবং এটা আপনার এরপরে বলছি যে এরপরে বলছেন যদি কোনো মানুষ বিকালের বেলা ওয়াইন আহ ওয়াইন আদাহু আসিয়া যদি বিকালের বেলা কেউ দেখতে যায় সাল্লাহ আল ইসবালিক হাত্তা ইউসবিহা তাইলে বিকালের বেলা দেখতে গেলে সত্তর হাজার ফিরিস্তা একবারে পরের দিন সকাল পর্যন্ত পরদিন সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে জান্না আর তার জন্য জান্নাতের ফলের বাগানের মধ্যে সে থাকে অর্থাৎ সে যেন সে যে সময়টা স্পেন্ড করে একজন রুগী মানুষের সামনে রুগী মানুষের সাথে হয়তো দশ মিনিট হতে পারে এক ঘন্টা হতে পারে এই টাইমটা যেমন সে জান্নাতের মধ্যে আসে জান্নাতের ফলের মধ্যে ফলের ফল ফলের মধ্যে আসে অর্থাৎ সে জান্নাতের আরামের মধ্যে আছে। আমরা এই সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা এই দোয়া সম্পর্কে আপনাদের কোনো কোয়েশন থাকলে আমরা এটা নেবো ইনশাআল্লাহ আর বিশেষ করে এই সম্পর্কে আমাদের যে দায়িত্ব আছে এটা আমাদের দায়িত্ব যে আমরা আরেকটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন হকুল মুসলিম আল মুসলিম খামসুন একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর পাঁচটা হক আছে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কয়টা হক আছে পাঁচটা হক আছে এর মধ্যে এক নম্বর বলছেন রেদুসালাম সালামের কি করা জবাব দেওয়া রেদুসালাম কোনো মানুষ যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি কি করবেন সালামের জবাব দেবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি যদি এরকম বলে তা আপনি পুরোটা বলবেন ও আলাইকুম আসসালাম ও রাহমতুল্লাহি ওবার অনেকে আমরা সালামটা শুদ্ধ করে দেই না আফসুস আমাদের জন্য আমরা সালামটা যেমন একটা এই কি বলে একটা ইশারার মতো বা একটা ফ্যাশন বা একটা বলতেছি আর কি এক একজন এক এক রকম বলে হ্যাঁ এরপরে আসসালাম ও আলাইকুম আইন শব্দটা এটা তো আইন আইনটা যদি আইনের মখরস থেকে হয় না আলাইকুম হয় হবে না হামজা হয়ে যাবে অর্থ হয় অর্থ হবে না আলাইকুম একজন মানুষ শুধু আলাইকুম বলছে এটা এটা বলতে পারবে কিন্তু উত্তম হবে একটু পরিপূর্ণ বলা আর যদি একজন মানুষে বলে আপনাকে আসসালামু আলাইকুম তাহলে আপনি মিনিমাম বলবেন আলাইকুম আসসালাম উত্তম হবে আপনি এর চাইতে বেশি বলবেন বলবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আপনাকে যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি বলবেন উত্তম হবে আপনার জন্য বলা পুরাটা ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কিন্তু আপনাকে শুধু আসসালাম আলাইকুম বলছে আপনি পুরাটাই বলতে পারবেন ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও বারাকাত কিন্তু আমাদের তো সময় নাই পুরাটা বলবা দোয়া আল্লাহ সালাম আর রহমত আর বরকত সালাম তিনটা জিনিসের দোয়া চাওয়া হয় সালাম আর রহমত আর বরকত আমি অনেক প্রোগ্রামে বলি আমরা মানুষকে সালাম দেই কিন্তু ঘরে আমরা কে সালাম দেই না আমি আমার ওয়াইফকে সালাম দেই না অথচ যে যে মানুষটা আপনার সাথে আপনার জীবন সঙ্গে নি তার জন্য আপনি দোয়া করছেন না হ্যাঁ আপনি মানুষের জন্য দোয়া করছেন হ্যাঁ মানুষকে তো সালাম করবেন ঠিক কিন্তু এই মানুষের জন্য তো দোয়া বেশি করা দরকার ছিল ওয়াইফ স্বামীকে সালাম করবে স্বামী ওয়াইফকে সালাম করবে ছেলেকে সালাম দেয় না আমি অনেক ফ্যামিলিতে আমি জানি যে ছেলে বাবাকে সালাম দেয় না একটা সরম লাগে আরে বাবাকে সালাম দিব কেন কি সমাজ আমাদের যেটা ওই রকম হয়ে যায় যে স্ত্রী শুধু আমাকে সালাম দিবে এটা তো আরেক সমস্যা

হ্যাঁ তাইলে সে যদি বলে আলহামদুলিল্লাহ আমি বলবো এটা একটা দোয়া এটা একটা দোয়া আপনি তার জন্য দোয়া করছেন আল্লাহ তোমার উপর রহম আল্লাহ তোমার উপর রহম এরপরে সে আবার বলবে আপনার জন্য হাদি ও ইয়াদি কুমল্লা ইসলায় আল্লাহ তোমাকে দান করুক সুহান আল্লাহ ইসলাম কত সুন্দর ধর্ম আপনি প্রত্যেকটা জিনিসের মধ্যে দোয়া আছে দোয়া আছে এরপরে যে বলা হয় তিন নম্বর হওয়া কইল আওয়া দাওয়াতকে কবল করা আপনাকে যদি কোনো মানুষের দাওয়াত দেয় তাহলে দাওয়াতকে কবল করা কিন্তু এটা সম্পর্কে লম্বা আলোচনা আছে যে দাওয়াতের মধ্যে গেলে গুণা হবে সেই দাওয়াত কবল করা শূন্যত না যে দাওয়াতের এমনি আপনার কোনো অসুবিধা হবে না আপনার নামাজ ঠিক থাকবে আপনার পরিবেশ ঠিক থাকবে সবগুলা ঠিক থাকবে এইরকম দাওয়াত কবল করা কি শূন্য যেখানে প্রকাশ্য গুণা হইতেছে এই জায়গার মধ্যে দাওয়াত কবুল করা কি শূন্য না 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 সেখানে যাওয়া তো যাইজ না যদি পকাশে গুণা হয় আপনি জানেন সেখানে প্রকাশ্যে গুণা হবে সেখানে তো যাওয়াই যা যাই হবে না এখানে দাওয়াত বলতে সব দাওয়াত কবল করার শূন্যত না দেখতে হবে এই এটার পরিবেশ আছে কিনা আমার যাওয়ার মতো আমার ইসলাম এটাকে এটা সমর্থন করে কি না আরেকটা হইল ইত্তেবাউল জানাইস জানাজার মধ্যে শরিক হওয়া একজন মানুষের আপনি মতের খবর শুনছেন মতের খবর শুনছেন তখন তার জানাজার মধ্যে উপস্থিত হওয়া এমনকি জানাজা পড়ার পরে তার কবরস্থানের মধ্যে যাওয়া দাফনের জন্য যাওয়া এটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে হ্যাঁ আমি যদি যাই আমি যদি যাই আমার আল্লাহ তালায় সব দিবেন যে আপনার জানাজার মধ্যে যাওয়া এটা একটা হক আর আরেকটা হক হইল ও ইয়া আদাতুল মারিদ ইয়া আদাতুল মারিজ যে আপনি রুগী মানুষকে দেখতে যাবেন এটাও আমাদের আমাদের উপর আরেকজনের হক আছে যদি আপনার আমার কোনো মানুষ আপনার আশেপাশে আমার আশেপাশে কোনো মানুষকে আপনি দেখেন যে অসুস্থ হয়েছে তাইলে আপনি তার খোঁজখবর নেওয়া এটা আমাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব তাহলে আমরা এই কথা বলছিলাম যে এরকম অনেক হাদিস আছে কোনো হাদিসের মধ্যে আসছে পাঁচটা কিন্তু কোনো কোন হাদিসের মধ্যে আরো বেশি হক আছে যেমন একটা হাদিসের মধ্যে আসছে যে আমার সাল্লা সাল্লাম মরিদ যে মানুষকে ইয়াদত করা ওই তেবা ইল জানাইস জানাজার মধ্যে শরিক হওয়া আর এরপরে বলছে তাসমিতুল আতিস হাচিদ আচির উত্তর দেওয়া যিনি দাতা তার হাঁচির উত্তর দেওয়া ও ইব্রাহ মুকসিম কসম যারা খায় শপথ যারা খায় শপথকে পুরা করা হ্যাঁ আপনি যদি কোনো জিনিসকে বলতেন কেউ কেউ সাথে অঙ্গীকার করছেন যে আপনি শপথ করছেন তাহলে অঙ্গীকার পুরা করা এরপরে ও নাসরিল মজলুম মজলুমকে সাহায্য করা এরপরে ওই ইজাবাত দাঈ যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে দাওয়াতকে কবুল করা ওয়াই ইফসা ইসালাম সালামকে বিস্তার করা এটাও এটাও মুত্তাফাকুন আলাই বখারি এবং মুসলিমের রেওয়ায়ত আরেকটা রেওয়ায়তের মধ্যে আসছে যেটা আমি অলরেডি বলেছি যে হাক্কুল মুসলিম আল মুসলিমে খামসুন এটাও সেই বখারি এবং সঈ মুসলিমের হাদিস আর আরেকটা হাদিস আসছে এটা একটা আজিব হাদিস সুহান আল্লাহ যে হাদিসের মধ্যে আপনার বলা হয় যে আল্লাহ রসুল বলছেন যে কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন যে আমি অসুস্থ হয়েছিলাম হে আদমের সন্তান মারেজ তো আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে আসো নাই তুমি আমাকে দেখতে আসো নাই তখন সে বলবে কেফাউদান তা রব্বুল আলহমিন আপনাকে আমি কেমনে দেখবো আপনি তো রব্বুল আলমিন আপনাকে আমি পাবো কোথায় আপনি অসুস্থ হইলেন কেমনে আর অসুস্থ কোথায় আমরা তো আপনারকে আমরা কেমনে দেখব তখন বল তখন আল্লাহ তালা বলবেন আমা আলিম তা যে তুমি তুমি কি জানো না যে আমার আমার গুলাম অমুক সে অসুস্থ হয়েছিল আবদি ফুলান আমার অমুক মানুষ অমুক হয়তো পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে সে অসুস্থ হয়েছিল ফেলাম তা উদ কিন্তু তুমি তাকে দেখতে আসো নাই তোমার পাশেই ছিল তোমার এরিয়াতে ছিল কিন্তু তুমি তার খোঁজ খোঁজ নেও নাই যদি তুমি তাকে দেখতে দেখতে যাইতে তাহলে তার কাছে তুমি আমাকে পাইতে তুমি যদি তাকে দেখতে যাইতে তাহলে তুমি তার কাছে আমাকে দেখতে পাইতে ইন্না কেলাও লাউ উত্তা হু লাউনি আইন দাহু এরপরে আল্লাহ তালা বলবেন হে আদমের সন্তান এরকম এটা লম্বা হাদিস যে আমি তোমার কাছে খানা চেয়েছিলাম তুমি আমাকে খানা দেওয়া নাই সে বলবে আপনাকে আমি খানা দেবো কেমন আপনার রব্বুল আলমিন বলবেন না অমুক মানুষ তোমার সমাজে এই অমুক মানুষ কী ছিল বোকা ছিল সে তোমার কাছে খানা চেয়েছিল তুমি খানা দেওয়া নাই তুমি যদি খানা দিতে তাহলে তুমি সেখানে আমাকে পাইতে এরকম লম্বা হাদিস এটা তো আমরা শিখলাম যে আমরা অসুস্থ মানুষকে দেখতে যাবো ইনশাআল্লাহ জাজাকাল্লাহ আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে আবার আপনার কাছে আসছি ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমরা মুক্তি সাহেবের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তিনটি দর আলোচনা শুনেছি এই ব্যাপারে আরও আলোচনা সম্ভব আপনাদের কাছে কল নেব তো তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি ফিরিতে ফিরছি শীঘ্রই সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বারাকাত ভাই বোনেরা বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মসুন্দোয় আমরা বিরতির পূর্বে অনেক সুন্দর আলোচনা শুনেছি আরও আলোচনা শুনবতে তার আগে জানে যে আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন টিভি স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা প্রশ্ন করতে পারবেন তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসুন্দোয়া গিরে ঘিরে এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আর আপনারা চাইলে আমাদের যে আজকে দোয়াগুলো যে তিনটি দোয়া আমরা স্ক্রিনে দেখে চাইলে এইগুলো আপনারা আমাদের সাথে মুফতি সাহেবের সাথে প্র্যাকটিস করতে পারেন আপনারা পরে শোনাতে পারেন এবং মুফতি সাহেব শুদ্ধ করে দেবেন যদি ভুলভ্রান্তি হয় আর না হয়তো আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আশা করি আমরা আমাদের সঙ্গে আপনারা অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকবেন তো চলুন আমরা দেরি না করে আবারও চলে যাই আমরা সম্মানিত অতিথির কাছে যে মুফতি সাহেব আজকে আজকে যে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা চলে এসেছে ইয়াদত ইয়াদত আসলে একটা অনেক আপনার আলোচনা যেটা উঠে আসছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু বাস্তবতা যেটা অনেক ক্ষেত্রে এমন হয় কোনো কোনো ফ্যামিলি কোনো কোনো পরিবারের ক্ষেত্রে যে ওইটা থেকে মানুষ আরও দূরে সরে গেছে যেটা হওয়ার কথা এটা উল্টা হচ্ছে যেমন অসুস্থ ঘরে তাহলে কোনো কোনো মানুষ এরকম হয় যে আমি এ করে যাব না আমি এরকম মানে এরকম জিনিস সমাজে হচ্ছে কিন্তু আপনার আলোচনার মাধ্যমে যেটা আসছে আমাদের আরও বেশি বেশি আদত এটা দরকার এবং রোগীদের সেবা শুশ্রূষা খোঁজখবর নেওয়ার দরকার এটা জন্য নিজেরও ফায়দা এবং ওনাদেরও ফায়দা আপনি সুন্দর বলেছেন আসলে আমরা এই একজন অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়া অবশ্যই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু আবার তাদের অবস্থা তার অবস্থার উপর খেয়াল রাখতে হবে যেমন ধরেন আপনি তো গেছেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এখন দেখা যায় যদি তার কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না যে কাজের দ্বারা তার কষ্ট হয় যেমন ধরেন একজন মানুষ আপনার কথা বলে তার কষ্ট হয় তখন আপনার কথা বেশি বলা দরকার নাই হ্যাঁ যদি দেখা যায় আপনার কথার দ্বারা তার সান্ত্বনা মিলছে তাইলে আপনি কথা বলেন হ্যাঁ এর সিচুয়েশনটা বুঝতে হবে কি রকম সিচুয়েশন আছে আর সবচেয়ে বড় জিনিস হইল আপনি যদি চান একজন মানুষকে আপনি দেখতে যাবেন কিন্তু দেখা গেল আপনি গেছেন আপনি চেষ্টা করছেন পরে দেখা গেল তারা আপনাকে বলছে না এখন আসা যাবে না তাহলে আপনি তো সব পেয়ে যাবেন আপনি ফোন দিচ্ছেন যে আমি আসতে পারবো তাকে দেখার জন্য বলছে যে না অথবা এরকম ডাইরেক্ট না করে না মানুষে কিন্তু আপনি আসলে বলছেন আমাদের সমাজে এরকম হয়ে গেছে অসুস্থ হলে অনেক মানুষ এটাকে ওয়েলকাম করে না বা মানুষ আসলে এটাকে ভালোভাবে নেয় না অনেক আছে এটা আসলে সুন্দর না এটাও যে আমাদের সমাজের মধ্যে অনেক সময় আছে কি জানেন অসুস্থ মানুষের কাছে কিছু মানুষ আসলে তারা আরও এই কী হয় কথাবার্তা বললে মাইন্ড ফ্রেশ থাকে মানুষ আসা যাওয়া করলে অনেক সময় আছে মানুষের টেনশন বেড়ে যায় পেশেন্ট রোগীর জন্য খুব ভালো একটা দিক এইগুলা খেয়াল রাখতে হবে এই আমরা বিশেষ করে এখন যদি দেখা যায় আপনি দেখতে পারছেন না যেমন ধরেন কোনো কোনো কারণে আপনি যাইতে পারছেন না তখন আপনি তার কুঁচখবর নেন এটার দ্বারাও আপনাকে আল্লাহ তালা সব দেবেন আপনি ফোনে কুচখবর নেন কি অবস্থা আপডেট নেন এটার দ্বারাও আমি মনে করি আল্লাহ তালা সব দিবেন কেন অনেক সময় আসে আপনি হয়তো দেখা করতে পারবেন না তাহলে আমরা যেটা আছে অর্থাৎ তার সাথে কথা বলা অনেক সময় আছে ফোনেও কথা বলা যায় তার সাথে কথা বলা যায় আপনি এরকম কথা বলেন আমরা লাস্ট লাস্টইক আমরা বলেছিলাম যে একজন মানুষ ইন্তকালের পরে তার কাছে তার প্রিয়জনের কাছে যাওয়া তার পরিবারের কাছে যাওয়া যেটাকে আমরা বলি তাজিয়াত এটা আমাদের সমাজে নাই হ্যাঁ অনেক মানুষ এটা গুরুত্ব দেয় না কিন্তু এটা এটা অনেক গুরুত্বপূর্ণ যে আজকে একজন মানুষ তার বিপদ তার বাবা মারা গেছে তার মা মারা গেছে এর চেয়ে বড়ো বিপদ আর কী হতে পারে এই মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে দায়িত্বের মধ্যে পড়ে আমরা এই কথা বলছিলাম যে আজকে আমরা এই কথা বললাম যে বিশেষ করে যে কয়েকটা হাদিস আমরা বলেছি সেই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম যে এটার অনেক দায়িত্ব অনেক ফজিলত আছে এটা দায়িত্ব আমাদের আরেকজন মুসলমানের হকও আমাদের উপরে আছে আবার সাথে সাথে এটা আমাদের ফজিলত আছে বিশেষ করে আমরা যেটা বললাম যে আপনি যদি আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে মুসলমানের হক এর মাঝে একটাই লোকই যে তার আপনার খুঁজখবর নেওয়া ইয়াদতে মরিজ ইয়াদেতে মরিজ যে যদি কোনো মানুষ অসুস্থ হয় তাইলে অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়া এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাইলে আমরা আহ কি বলছিলাম যেটা রুগীকে দেখা রুগীকে দেখা রুগীকে দেখার পরে আপনি কি বলবেন প্রথমে আপনি সালাম দিবেন সালাম দেওয়ার পরে আপনি বলবেন ল্যা তহন ইনশাআল্লাত হনশাআল্লাহ যেটা আমরা আজকে প্রথম দোয়া বলেছিলাম ল্যা তহন ইনশাআল্লাহ এরপরে আপনি বলবেন এরপরে আপনি বলবেন أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك إذا كان أبني شاتبار بولبن إذا كان أبني شاتبار بولبن يا أمي تما روغ مكتير جنو عرش عظيم ربو عرش عظيم رب محان الله نكتا من فرطنا كورتشي إير پوري أبني بولبن اللهم أذهب البأس رب الناس واشفي أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما এইরকম আপনি দোয়া করবেন তার জন্য অথবা আপনি নাম ধরে দোয়া করতে পারেন আল্লাহ আল্লাহফি ফুলা আনেন মশফি ফুলা আনেন এরকম আপনি দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ তাইলে আজকের যে আলোচনাটা ছিল সেই আলোচনার আজকের একবারে আলোচনা শুরুতে আমি একটা আয়াত আল করেছিলাম সেই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন যে তোমরা ওয়া জামি আউ রাকু তোমরা আল্লাহর রশ্মিকে সকলে মিলে তোমরা কি করো এটাকে আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন হও না তোমরা বিচ্ছিন্ন হওয়া না তে আজকে এই কেন এটা একটা মুসলমান ইউনিটি ইউনিটি থাকা মুসলমানদের মধ্যে দিলের মধ্যে মহাব্বত একে অন্যের থাকা এটা জরুরি এটা জরুরি এই জন্য বলা হয় আল্লাহ তালা বলছেন যে তোমাদেরকে তোমাদেরকে আমার আল্লাহ তালা আদেশ দিচ্ছেন তোমরা সবাই আল্লাহর রশ্মিকে তোমরা কি করতে হবে আঁকড়ে ধরতে হবে সকলে মিলে সকলে মিলে আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরতে হবে এবং বিচ্ছিন্ন হবে না এরপরে বলছেন ওয়াদ করু উনি আলাইকুম তোমরা স্মরণ করো যে আল্লাহর অনুগ্রহের কথা যখন তোমরা পরস্পর শত্রু ছিলে ঈদ কুন্তুম আদান যখন তোমরা পরস্পর কি ছিলে শত্রু ছিলে এরপরে আল্লাহ তালা বলছেন ফা আল্লাহ ফা না যে আল্লাহ তালা তোমাদের মাঝখানে তোমাদের অন্তরের মাঝে মোহাব্বত ডেলে দিলেন তোমার তো মোহাব্বত ছিল না তোমাদের দিলের মাঝে এই মোহাব্বতটা আমি ডেলে দিলাম সুহান আল্লাহ ফা আল্লাহ না এরপরে বলছেন ফাস আসবাহ তুম বিনিয়ামাতি ইখওয়ানা এখন যার ফলে তোমরা একে অন্যের তোমরা বাই হয়ে গেছো এখনে তোমরা এখন মোহাব্বত হয়ে গেছে এখন এই জন্য আজকে মুসলমান আল মুসলিম আকুল মুসলিম একজন মুসলমান যদি কোনো তার যে কোনো প্রান্তের মধ্যে যদি সে আক্রান্ত হয় তাহলে আজ এ মুসলিম আপনি এটা কি করতে হবে এটার একটু চিন্তা করতে হবে যেটা আমার বাইয়ের উপরে আসছে এটা মনে করতে হবে যে আমার উপরে আসছে আপনার শরীরের কোনো অঙ্গে যদি কোনো ব্যথা হয় তাহলে পুরোটা শরীর যদি কি হয়ে যায় প্রেশান হয়ে যায় এটা বলে না আরে হাতের মধ্যে সমস্যা হয়েছে অন্যগুলোর মধ্যে এটার এফেক্ট হবে কেন এটা এরকম হয় না হাতের মধ্যে হইলে পুরা বডি এটাকে ফিল করে যে একটা প্রবলেম হইতেছে আমার শরীরের মাঝে এরকম আমরা মুসলমান মুসলমান যে কোনো জায়গার মধ্যে যদি কি হয় আপনার মজলুম হয় তাদের জন্য আমাদের আমরা কি করতে হবে এটাকে আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকু আমাদের দায়িত্ব আদায় করতে হবে এবং এটা বলা চিন্তা করা যাবে না আরে আমরা তো অনেক ভালো আছি আমাদের উপরে মনে আসবে না অনেক এটা বলা যাবে না কোন সময় কোন মসিবত আসে এটা বলা যাবে না এই সময় আমি যদি আমার জীবনকে সুদ্রাইতে পারি আমার জীবনকে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত করতে পারি আমার তকবার জীবন যদি আমি গঠন করতে পারি এরপরে আমার সাধ্য অনুযায়ী যদি আমি তাদের পাশে দাঁড়াইতে পারি আমার সহযোগিতা আমার দোয়া এবং আমার যতটুকু আছে সাধ্য আছে এগুলো যদি আমি করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ কোনো মসিবত যদি আসে এই মুসিবতের সময় আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন তাইলে আমরা এই কথা বলছিলাম এই আপনার কি করতে হবে যে আল্লাহ তালা এই কোরআন আয়াত থেকে আমি এই কথা বললাম এরপরে আপনার অনেক হাদিস থেকে আমরা বলেছি যে হাদিসের মধ্যে আসছে যে মুসলমানের হক আছে আমাদের উপরে মুসলমানের হক আছে এগুলাকে আমরা আদায় করতে হবে একটা সমাজ সুন্দর হয় কেমনে একটা সমাজ সুন্দর হয় কেমনে আজকে দেখা যায় একজন আরেকজনের সাথে কথাই বলে না অথচ আল্লাহ রসুল বলে গিয়েছেন যে না তোমার উপর কিছু মানুষের হক আছে যে তুমি কি করতে হবে তুমি অসুস্থ হলে মানুষকে দেখতে যেতে হবে তুমি জানা যায় যেতে হবে তুমি হাঁচি দিলে জবাব দিতে হবে তুমি তার সাথে শপথ করলে ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে এরকম অনেক কথা আছে যে এরকম করলে একটা সমাজ সুন্দর হবে একটা সমাজ সুন্দর হওয়ার জন্য ইসলামের যে কে আছে আপনার এই বিষয়গুলো আছে এগুলো ছাড়া একটা সমাজ সুন্দর হবে না সমাজ সুন্দর হবে না এরপরে আর একটা হাদিসের মধ্যে আমরা বললাম যে

আমরা কিছু ব্যাপারে কথা করেছি আমি অনেক লম্বা একটি আলোচনা আছে স্বপ্নের ব্যাপারে স্বপ্ন তিন রকমের একটা আছে আপনার ভালো স্বপ্ন একটা আছে খারাপ স্বপ্ন আর একটা আছে আর যেগুলা নিয়ে চিন্তা করি এগুলা আমরা স্বপ্নে দেখি যদি মনে করেন আপনি কোনো খারাপ স্বপ্ন আপনি দেখছেন আপনি কোনো বয় সৃষ্টি হয়েছে স্বপ্নের দ্বারা আপনার মনের কাছে কি করবেন আপনি স্বপ্নের তাবিরের চিন্তা না করে আপনি আল্লাহ রসুল কিছু আমল করে দিয়ে বলে দিয়েছেন এটা তো আমরা এটা করলে তো আপনি আর বলা দরকার নাই তো এমনি সেফ হয়ে যাবেন আপনি এই কি করবেন এই কি যেটা স্বপ্ন দেখার পরে বাম থেকে তিনবার তু তু ফেলবেন প্রথম কাজ যদি মনে করেন আপনি সরবটা দেখছেন যে স্বপ্নটা আপনার খুব খারাপ স্বপ্ন মনে করেন আপনি আপনার মনে হয় অথবা ভয়ঙ্কর স্বপ্ন অথবা ভয় পাচ্ছেন যে বাঘে দৌড়াচ্ছে সাপে খাচ্ছে এরকম সাপে কামড় দিচ্ছে অথবা আপনি উপর থেকে পড়ে গেছেন অথবা আপনি কোনো খুব কোনো যে কোনো একটা জিনিস দেখছেন যেটা আপনাকে কেউ দৌড়াচ্ছে এইরকম দেখছেন অত আগুনের মধ্যে পড়ে যাচ্ছেন এরকম যেটা স্বপ্ন এই স্বপ্ন দেখার পরে আপনি কি করবেন প্রথম কাজ হইল বাম দিকে তিনবার তুতু তু নিক্ষেপ করবেন এরপরে বলবেন আউ্লাহ আহমিনা সৈদ আদিন রাজীব আহুদ উল্লাহ আহমিনা সেই তনি রজিম এটা আপনি বলবেন এরপরে তিন নম্বরে আপনি বলবেন তিন নম্বরে এটা আপনি এই স্বপ্নটা আপনি কেউ বলবেন না এই স্বপ্নটা আপনি কেউ কাছে বলবেন না এটাও একটা এটা এটা আপনার হাদিসের মধ্যে আসছে এটা আপনি সবার কাছে আপনি বলবেন না এরপরে আপনি যেদিকে আপনি ছিলেন আপনার করডটা যেরকম ছিল আপনি ওটা পাল্টেই দিবেন শরীর যদি ডান দেখে থাকেন তাহলে বাম দিকে হয়ে যাবেন একটু শরীরকে মুভ করবেন পার্শ্ব পার্শ্ব পার্শ্বকে পরিবর্তন করবেন এটাও একটা আছে হাদিসের মধ্যে এরপরে আপনাকে আমি বলছি খারাপ স্বপ্ন বলবেন না ভালো স্বপ্নটাও বলা যায় না সবার কাছে যেমন একটা উদাহরণ বলি আপনাকে হাদিসে ইউসুফ আলম স্বপ্নে দেখছিলেন ভালো একটা স্বপ্ন দেখছিলেন যে দশটা তারকা একটা চন্দ্র একটা সূর্য তাকে সজিদা করছে এই স্বপ্ন যে সময় তার বাবাকে বললেন তখন বাবা বলছিলেন যে ইয়ে আবাতি না তাখুস ইয়া আকা আলা ই হুয়াতেক ফাইয়া কিদ উল যে হে ইউসুফ তুমি এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বলবে না অথচ এই স্বপ্নটা ছিল ভালো স্বপ্ন বলছে না দেখ বলা যাবে না তাইলে তোমরা কি করবে সে এই ভালো স্বপ্ন হওয়ার পরেও তারা তোমার বিরুদ্ধে সরোচনা শুরু করে দিবে তাইলে আমরা ভালো স্বপ্ন দেখলে বলা যায় না এরকম না বলা যাবে যদি আপনারে যে আপনার আপনার হয় খা আপনার কল্যাণকামী এরকম কোন মানুষের কাছে বলা যাবে এরপরে সেদিন আপনার একজন আমাকে এরকম বলছেন একজনের স্বপ্ন কথা বলছেন কি যে উনি আমার আম্মাকে স্বপ্নে দেখছেন আমার আম্মাকে স্বপ্নে দেখছেন এবং আম্মা বলছেন যে ঘরে গেছেন আর আম্মা বলছেন যে আপনি এখন ঘরে একটু অসুবিধা আছে আপনি এখন আসা আসবেন না একটু একটু পরে আসেন এরকম বলছেন একটু পরে আসেন তখন যে সময় আমার কাছে এই স্বপ্নটা শেয়ার করছেন তখন আমি একটা ব্যাখ্যা দিলাম যে আসলে আপনার উনি দুর্বল হয়ে গেছেন বয়স অনেক হয়ে গেছে বলছিলাম যে আপনার এখনো যাবার সময় হয় নাই আপনার এখনো অনেক লম্বা সময় আছে সময় আছে আছে এই এই স্বপ্ন স্বপ্নের দ্বারা আমি মনে করি এরকম অনেক যেমন ধরেন যে কোনো একটা ব্যাখ্যা হয়ে গেল দেওয়া দেওয়া হলো এরকম না আমরা চিন্তা ভাবনা করতে হবে এবং এটা সব স্বপ্নের ব্যাখ্যা যে আপনার জানতে হবে এটা তো জরুরি না স্বপ্নকে আপনি স্বপ্ন হিসেবে রাখেন স্বপ্নকে এটা আপনার পার্সোনাল লাইফ রাখেন আপনার স্বামীর কাছেও যদি বলতে হবে এটা তো জরুরি না অনেক সময় আছে স্বামীর কাছেও যে স্বামী তো আপনার কোন সময় কি বেক্কা দিবি এটা তো গ্যারান্টি নাই আপনার স্বামী যদি এরকম একটা কোনো একটা কথা বলে অনেক সময় আসে স্বপ্নের তাহবির প্রথম যেটা হয় যে বেক্কা দেওয়া হয় অনেক সময় এটা হয়ে যায় তাইলে এইগুলা তো আমি মনে করি আপনার স্বপ্নটা আপনার ঘরের মাঝেও বলা দরকার নাই সব মিলিয়ে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই কি করতে হবে যে আপনার এই আমলগুলা করতে হবে কী কী আমল আছে প্রথমে বাম দিকে তিনবার থু থু নিকেপ করা এরপরে আউজবিল্লা পড়া এরপরে পার্শ্ব পরিবর্তন করা আর একটা বলছিলাম এই স্বপ্নটা কারোর কাছে না বলা অথবা ঘুমানোর পূর্বে তো আপনার যে আমলগুলো আছে এগুলা করতে স্বপ্ন নাও আসা নাও আসতে পারে এটা আরেকটা জরুরি বলছেন মাওলানা বলছেন যে বিশেষ করে এই যে ঘুমের আগের যে আমলগুলো আছে এই আমলগুলো পড়লেও দেখা যায় বিশেষ করে আয়তুল কুরসি পড়া আমন রসুল পড়া তিনকুল পড়ে তিনকুল আপনি তেলাওয়াত করে শরীরের মধ্যে ফু দেওয়া এটা তো আল্লাহ রাসূলের দাইমে আমল ছিল দাইমে আমল ছিল যে ঘুমের আগে তিনবার তিনবার করতেন এটা কুলহু আল্লাহ আল্লা রসুল বলছেন যদি কোন মানুষে বাকরার শেষ দুটি আয়াতলাওত করে এই দুটি আয়াতেই তার জন্য যথেষ্ট হবে কিসের থেকে যথেষ্ট হবে যে বলা হয় জিনের থেকে আপনার মানুষের মানুষের ষড়যন্ত্র থেকে সবগুলো থেকে আল্লাহ তালা থেকে হেফাজত করবেন আয়তুল কুরসি সম্পর্কে আসছে যদি কোনো মানুষ আয়েতুল কুরসি পড়ে তার কাছে কি হবে না শয়তান আসবে না এইগুলো আমরা করবো ইনশাআল্লাহ বিশেষ করে সুরাতুল মুরখ রাতে তেলাওয়াত করা এরপরে আপনার কি আছে এই আরও যেগুলো আমল আছে আয়েত ফাতিমি আছে এরপরে আপনি কি করবেন যে আপনি ঘুমাইবার আগে আপনি আরও কিছু দোয়াগুলো আছে যেমন ধরেন আপনি বলবেন আল্লাহ মন্তা রব্বি ইহা আনতা خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك انا إدنى. إدنى. اللهم انت خلقت نفسي وانت توفاها اللهم انت خلقت نفسي وانت توفاها لك مماتها ومحياها ان احييتها فاحفظها وان امتها فاغفر لها اللهم اننا نسالك العافيه اي دعاءات এরকম অনেক দোয়া আছে আপনারা এগুলো পড়তে পারবেন ইনশাআল্লাহ এরপরে আরেকটা শর্ট দোয়া একটা আছে اللهم قيني عذابك يوم تبعث عبادك اللهم قيني عذابك ইয়া ও মতبعু ইবাদত এরকম দোয়া অনেক আছে দোয়াটা পড়বার সময় নাই জি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হাইয়া আমরা কি করব হ্যাঁ আপনার মোবাইলের সাথে এমন একটা কি বলে আমরা কি হয়ে গেছি আমরা মোবাইলের আসক্ত হয়ে গেছি যে মোবাইল নিয়ে আমরা বসি রাতের বেলা পেটে যাই মোবাইল দেখে দেখে যে সময় ঘুম আসে এরকমই হয় অতএব এটা এডনস কারণে হয় মাঝে এরকম এরকম হয় এটা আমাদের তো সুন্দর না হ্যাঁ আপনি যদি মোবাইল দেখতেই হয় আপনি একটু আগে দেখে নেন ঘুমের সময় এগুলা রাখে আপনার মোবাইল সাথে নিয়ে ঘুমানোর দরকার নাই মোবাইলটা আপনি দেখে একটু দূরে রাখেন অ্যালার্ম দিয়ে রাখেন মোবাইলকে একটু গুড বাই বলেন যে বলেন তোমাকে আমি একটু দূরে এমন একটা হয়েছে যে আপনি এই আমরা কি দেখা যায় আজকে তালাওয়াতের সময় নাই তসবির সময় নাই এগুলার কোনো সময় নাই আমাদের তাইলে এই জন্য আমরা কি করতে হবে যে আমরা এগুলো চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে এটা আগের জমানায় তো ছিল অন্য রকমের কি বলে বিষয় ছিল একজন আলিম বলেছিলেন যে আমাদের আগে যে আমাদের মাদ্রাসার যারা যারা ছাত্ররা ছিল তাদের পিছনে আরেক এক রকমের মেহনত ছিল এখন বর্তমান ছাত্রদের পিছনে মেহনত যেটা এটা হলো মোবাইল থেকে রক্ষা করা শুধু বাংলাদেশে না এই দেশে বাচ্চাদের কি অবস্থা সব জায়গায় কি অবস্থা আজীব আপনি আপনারা তো আমাদের থেকে বেশি জানবেন যে বাচ্চারা এসে তাদের গ্রুপ কে আছে ফ্রেন্ডের গ্রুপ আছে তারা ক্লাসের ক্লাসমেট যারা তারা আপনার ঘণ্টা আর ঘন্টা এটা একটা কি করেছে আপনার গড় থেকে বসে কয়েক গড় থেকে মিলে এগুলা তারা একসাথে তারা কি করে আপনার গেম খেলে এবং এটা এমনভাবে হয়েছে সেইটা তারা বাঁচতেই পারবে না সেইটা ছাড়তেই পারবে না সে এমন আসক্ত হয়েছে সে এটা থেকে বের হতে পারবে না তার না আছে অর্থাৎ কি দেখা যায় অনেক সময় আছে তার একটা হোমওয়ার্ক থাকে স্কুলের হোমওয়ার্ক থাকে এগুলো করার সময় নাই কি এই বিশেষ করে এই জন্য আমরা কি করতে পারি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যতটুকু সাধ্য আছে আমরা এই সমাজকে এই সমাজের মধ্যে আমরা যারা আছি এটাকে অস্বীকার করার সুযোগ নাই যে মোবাইলের একটা সমস্যা আমাদের সমাজে আছে এই আপনার এই কি বলে এই সমস্ত জিনিস থেকে আমাদের বাচ্চাদেরকে হেফাজত করতে হবে কেন হেফাজত করতে হবে তার ফিউচারের জন্য সে যদি লেখাপড়া করে না তাহলে ভালো হবে কেমনে তার রেজাল্ট ভালো হবে কেমনে আমি তো অনেককে বলি সে স্কুলের হোমওয়ার্কটাই করুক ইংলিশ মার্চ করুক এগুলো করুক একটা তার লেখাপড়া থাকুক সে সে স্টাডি করুক তাকে আপনি টার্গেট দেন তাকে ইসলামিক বুকগুলো পড়তে পড়তে দেন তাকে মেমোরাইজ টার্গেট দেন দোয়া মেমোরাইজে টার্গেট দেন তাকে একটা রুটিন করে দেন হ্যাঁ যদি খেলাইতে হয় যদি গেম খেলতে হয় গেম কার সাথে খেলছে এরকম এগুলো খোঁজখবর রাখেন সে কতটুকু সময় খেলছে এটা এগুলো তো আমাদের দায়িত্ব যে এই আমরা কি করতে হবে আমাদের বাচ্চাদেরকে আমরা লুক আফটার করবো বাচ্চাদেরকে আমরা আফটার করবো এবং এই বাচ্চাদেরকে যাতে এগুলো থেকে আমরা হেফাজত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা অনেক কথা বলছি একজন বোন প্রশ্ন করেছিলেন স্বপ্নের স্বপ্নের সম্পর্কে বলেছিলেন স্বপ্নের সম্পর্কে বলেছিলেন আমরা আজকে যে কথাগুলো বলছি এটা ছিল আজকে যে আমরা একজন রুগী মানুষকে দেখতে গেলে আমরা কি কি করবো প্রথমে বলেছিলাম আপনি বলবেন লাহরুন ইনশাআল্লাহ লাহরুন ইনশা আল্লাহ এটা হাদিস থেকে বলছি এটা প্রথম বলবেন কোনো রুগীকে দেখতে গেলে দুই নম্বর আপনি বলবেন যে আস আলু আল্লাহ আদিম রব্বাল্সিলা আদিম আইয়াশ ফিয়াক এটা সাতবার বলবেন আস আল্লাহ আদিম রব্বাল্ আরশিল আদিম আইয়াশ ফিয়াক এরপরে আপনি বলবেন আল্লাহ আজি নাস ওয়াসফিয়ান্তা শেফি ইলা শেফা ইলা শেফা উক শেফা আল্লাহ ওয়াদির এরকম এরপরে আপনি আপনার আরো কিছু দু আছে এগুলা করবেন পাক আমাদের সবাইকে এই সমস্ত কথার উপর আমল করার তফিক দান করলাম অফিসার প্রিয় ভাই বোনেরা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্মানিত অতিথি কয়েকটি গুরুত্বপূর্ণ মাসুন্দ্ব নিয়ে আলোচনা করেছেন আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আপনারা যারা আজকে আমাদের এই অনুষ্ঠান মিস করেছেন চাইলে আপনারা ফেসবুকে অথবা ইউটিউবে মাসুন্দ আল্লাহকে সার্চ করলে আপনার দেখতে পারবেন অথবা মঙ্গলবার এটা রিপিট দেখতে পারবেন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম সময় দিলাম সব সবকিছুকে আল্লাহ তালা কবল মঞ্জুর করুন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় বিদেশি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি ওবরাক